মর্গে মৃতদেহের সাথে সঙ্গম, ভিডিও বানিয়ে বিক্রি, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার। আজিকরে মর্গ যেন অন্ধকারে রহস্য মোড়া। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রায় 48 ঘন্টা ধরে চলছে স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি। মৃত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে চলতে থাকা এই লড়াইয়ের মাঝেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনে শিউড়ে উঠল সকলেই। সিবিআই সূত্রে খবর, আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাকি অবাধ যাতায়াত ছিল আরজিকর হাসপাতালের মর্গে। এমনকি হাসপাতালের মর্গে নাকি অনেক রাত পর্যন্ত আলো জ্বলতেও দেখা যেত। এখানেই শেষ নয়, ধৃত সঞ্জয় রায়ের মোবাইলে থাকা বেশ কিছু ছবি ভিডিও থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন, দানা বাঁধছে সন্দেহ। ধৃত সঞ্জয় রায় কি নেক্রোফিলিক? সে কি মৃতদেহের সঙ্গে সহবাস করত? এই রকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সঞ্জয় রায়ের মোবাইল পরীক্ষা করে। এখন প্রশ্ন উঠছে, এই সঞ্জয় রায় কি মানসিক ব্যাধির শিকার ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে? পর্নোগ্রাফির প্রতি তীব্র আসক্তি ছিল এই সঞ্জয় রায়ের, এমনকি ঘটনার দিন যৌনপল্লীতেও গিয়েছিল সে। তাই ধারণা করা হচ্ছে সঞ্জয়ের এই মৃতদেহের সঙ্গে সহবাসের বিষয়টি কি শুধুই অসুস্থতার ফলাফল, নাকি এর পেছনে কোনো পর্নোগ্রাফি চক্র চলত? আর সেই সময় সঞ্জয় রায়ের ছবি বা ভিডিওগুলো মোবাইলে রেকর্ড করতই বা কে? সমস্ত বিষয়টি ভালো করে খতিয়ে দেখছে সিবিআই। এই ঘটনার পেছনে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদত থাকার ধারণা করা হচ্ছে। না হলে এভাবে মৃতদেহে গরমিল, এমনকি মৃতদেহের সঙ্গে সহবাসের বিষয়টি কারো চোখে কেনই বা পড়ল না? মৃত তরুণী চিকিৎসকের হত্যার তদন্তে নেমে একাধিক বিষয়ে দুর্নীতির হদিশ পেয়েছে সিবিআই। তদন্তকারীদের কথায় আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় মূল অভিযোগকারী আক্তার আলীর সঙ্গে কথা বলেও মর্গ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কারবারের প্রাথমিক কিছু সূত্র মিলেছে। ওই সূত্রের ভিত্তিতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যক্তির খোঁজ পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, ওই দুজনকে 3 দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেআইনি অঙ্গ ব্যবসার জোড়ালো সূত্রই মিলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।